হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। তো আজকে পলাশবাড়ির দিকে যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে সেদিনের মতো, আকাশ বৃষ্টি নামতে পারে। চলো গাইজ, রাইডটা এনজয় করো। তো বেরিয়ে গেলাম গাইজ বাড়ি থেকে, এখন গোপনগরের সাইডে যাচ্ছি। আমাদের বাড়ি এই সাইডে একটা রাস্তা, গোপনগর নাম, গোপনগরের রাস্তা দিয়ে যাচ্ছি গাইজ, গিয়ে আলিপুর রোডে উঠে যাব। তো গাইজ, আমার সাইডে যে দেখতে পাচ্ছ লাল কালারের ওয়ালটা, এই ওয়ালটা আর্মিদের ওয়াল পুরা, মানে এটা আর্মি ক্যাম্প। পুরা রাস্তাটায় আমি যে এই সাইডে যাব, পুরা রাস্তাটাই বলতে গেলে আর্মির দেওয়াল থাকবে। দেখতে পাবো গাইজ, দেখতে পারবে, সাইডে দেওয়াল শেষ হবে না। তো পলাশবাড়ি যাচ্ছি কারণ ইনভাইট আছে। ইনভাইটটা হচ্ছে যে ইনভাইট করেছে সে একটা শোরুম খুলছে, হিরো হন্ডার বাইকের শোরুম, তো ওটাই দেখতে যাচ্ছি। তো গাইজ, রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, এই রাস্তায় আমি আর আসবো না। ভুল করে বাইক এই রাস্তায় আজকে নিয়ে এসেছি, এই রাস্তা দিয়ে আমি আর আসছি না। আগের মতো রাস্তা নেই, আগের রাস্তাটা খুব ভালো ছিল, আমি যখন এসেছিলাম এই রাস্তায় আমি আসি না, অন্য রাস্তা দিয়ে চলে যাই। এই রাস্তায় কমই আসি, তো এই বছরটার আসাই হয় না, এই টাইমে আসছি, আজকে আসলাম বলতে গেলে। রাস্তার অবস্থা হয় সব জায়গায় ভেঙে ঠেঙ্গে একাকার হয়ে গেছে, পুরো রাস্তার মাঝখানে ভেঙে গেছে, জল ঠল জমে আছে, আর আমাদের বৃষ্টি হয়েছে, একটা জল জমে আছে গাইজ। এই দেখো গাইজ কি কাদা হয়ে আছে। এ ভাই, গরুর দল বেরিয়ে গেছে আজকে। তো গাইজ, আমরা সোজা চলে যাব, আর হোয়াইট কালারের টি শার্ট পরে দেখো সাইড, আর একটা আঙ্কেল যাচ্ছে অন্য সাইড দিয়ে, ওটা কুচবিহারের সাইড, কুচবিহার যায়। আর আমরা যেদিকে যাব এটা আলিপুরের সাইড, এই রাস্তাটা আলিপুর যায়, তো আমরা আলিপুরের দিকে যাব কারণ পলাশবাড়ি আলিপুরের দিকে গাইজ। তো চলো রাইডটা এনজয় করো গাইজ। গাইজ, সামনে যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা নতুন হয়েছে। গাইজ, সাইডে দেখো ফ্ল্যাগ লাগানো আছে, এটা শিলা বৃষ্টি একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমি এসেছিলাম কয়েকবার, এই রেস্টুরেন্টটাও খুব ভালো রেস্টুরেন্ট একটা, আসলে আসতে পারো ফালাকাটাতে রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা একটা জিনিস ভালো যে খাওয়া দাওয়া খুব ভালো আছে। ভাই, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে আছে এখানে, এই রাস্তায় মানে প্রত্যেক দিন আলিপুরের রাস্তায় প্রত্যেক দিন আমার রাইড করলে মনে হয় গাইজ লাদাখের ট্রিপের, মানে কি বলবো, আমি রেডি হয়ে যাবো ট্রিপের জন্য এই রাস্তায় প্রত্যেক দিন রাইড নিলে। দেখো গাইজ রাস্তার অবস্থা, দেখো খারাপ হয়ে আছে পুরো। তো গাইজ, আমরা রায়চাঙ্গার কাছাকাছি এসে পড়েছি, মানে এসেই পড়েছি রায়চাঙ্গা, এটা রায়চাঙ্গাই আমরা এখন যেখানে আছি। গাইজ, রাস্তার অবস্থা খুবই খারাপ গাইজ, এই রাস্তা আমি আর আসছি না, এই ইনভিটেশনটার জন্যই আমি আসলাম আজকে, এরপর আমি আর আসছি না এই রাস্তা দিয়ে। আজকে আমার বাইকের অবস্থা খারাপ হয়ে যেতে পারে গাইজ, রাস্তার অবস্থা দেখো। তো গাইজ, কেউ যদি লাদাখ ট্রিপ করতে চাও তাহলে আমাদের আলিপুরের রাস্তায় এসে পড়ো গাইজ, তাহলে তোমাদের লাদাখ ট্রিপ কম পয়সা হয়ে যাবে গাইজ। এদিকে এসে বড়ো, এত সুন্দর রাস্তা গাইজ, আমি তো এসে একদম লাদাখ ট্রিপের মতো হয়ে যাচ্ছে আমার। ও, অবস্থা খারাপ হয়ে গেছে গাইজ। ও, একটা গন্ডগোল হয়ে গেছে যে আমি পলাশবাড়ির রাস্তাটা ভুলে গেছি, তো এখানকার কোনো লোকাল লোকদের থেকে শুনে নিতে হবে যে পলাশবাড়ির রাস্তাটা কোন দিকে কত কিলোমিটার। আর তো চলো শুনে নেই, দেখি কাউকে পাওয়া যায় কিনা রাস্তার মধ্যে। এখান থেকে 3 কিলোমিটার। তো গাইজ, আর 3 কিলোমিটার দেখি, 3 কিলোমিটার গিয়ে
পলাশবাড়ি আসে কি না না আসে কে জানে কি হয়। তো আমরা পলাশবাড়িতে এসে পড়েছি গাইস, ফাইনালি পলাশবাড়ি। তো এটা পলাশবাড়ি মার্কেট, কিন্তু আমরা শোরুমটা এখনো পাইনি খুঁজে। দেখি গাইস আর একটু আগিয়ে, শোরুমটা সামনেই আছে মনে হয়। চলো গাইস, তো ফাইনালি শোরুম পেলাম গাইস। এই যে গাইস শোরুমটা, ঠিক আছে চলো ভিতরে যাই। দাদার চেনা জানা, আমি দাদার সাথে এসেছি। দেখি যার মানে যার জন্য এসেছে সেই লোকটাই আছে কিনা, ওইটাই দেখার। তো গাইস বাইরে এসে পড়লাম, এখন বাড়ির দিকে যাব। ভিতরে গিয়েছিলাম, দেখা করলাম, যে এখন যাব বাড়ির দিকে। চলো গাইস। তো গাইস বেরিয়ে পড়লাম শোরুম থেকে, রাইডটা এনজয় করো গাইস, তোমাদের সাথে একটু আগে কথা বলছি। তো গাইস আমরা পলাশবাড়ি ছেড়ে 5 কিলোমিটারের মতো এসে পড়েছি, এখন ফালাঘাট আরও 5 কিলোমিটারের মতো হবে। আমার চুলে অবস্থা খারাপ হয়ে গেছে, এদিকে রাস্তাটা একদম লাদাখ ট্রিপ হয়ে গেছে আমাদের, আর একবার হচ্ছে লাদাখ ওয়ান হয়ে গেছে চ্যাপ্টার 1, এখন চ্যাপ্টার 2 হচ্ছে। গাইস রাস্তার অবস্থা দেখো, এদিকে আলিপুরের রাস্তার এই অবস্থা হয়ে গেছে। হেলমেটটা আমি পরে নিচ্ছি, কারণ চুলের অবস্থা নাহলে 12টা বেজে যাবে গাইস। রাইডটার মজা করো, আর 5 কিলোমিটার মতো আছে ফালাঘাটা। গাইস পূজা এসে পড়লো কাশফুল পিছনে, ওভার ব্রিজে এখন আমি আর বাড়ির দিকে যাব। আমি আর রাইড নিচ্ছি না, পেট্রোল পাম্প লাদাখ রাইডে অনেক রাইড হয়ে গেছে, এখন পেট্রোল পাম্প যাবো গাইস। চলো গাইস, পেট্রোল ভরে নিলাম। আমার গাড়ি তো 50 সাইড দিয়েই দেয় 1 লিটারে। তো গাইস বাড়ির সামনে গিয়ে কথা বলছি। তো গাইস ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো, আর যারা নতুন এসেছো চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনে গিয়ে ক্লিক করো, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। গাইস নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে, ততদিনের জন্য বাই, লাভ ইউ গাইস।